বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ শুভ বৃহস্পতিবার উপলক্ষে বিশেষ নিবেদন জগজ্জননী শ্রী শ্রী বড়মা প্রসঙ্গে। শ্রী শ্রী বড়মার রান্নাঘর গৃহসজ্জায় শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়মার রান্না বান্না, শ্রী শ্রী বড়মার সৌন্দর্যবোধ, তাছাড়া জগজ্জননী প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই কথাগুলি আমরা জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জগজ্জননী শ্রী শ্রী বড়মার সৌন্দর্যবোধ, শ্রী শ্রী বড়মার সৌন্দর্যবোধ প্রবল। নোংরাভাবে থাকা তিনি একদমই পছন্দ করতেন না। তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্য ছোটো ছোটো করে পান সেজে ডিবি ভর্তি করে কাপড়ের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখতেন। সেই রাখার মধ্যেও তাঁর শিল্পী মনের পরিচয় পাওয়া যেত। তার পান সাজার ডাবরটি এবং পানের বাটার ছোটো ছোটো পাত্রগুলি প্রতিদিনই মেজে ঘষে পরিষ্কার ঝকমকে রাখতে হতো, চুন ও খয়েরের দাগ খুঁজে পাওয়া যেত না। শ্রী শ্রী বড়মার পরিচ্ছন্নতা বোধ ছিল অতুলনীয়। কাঠের জালে রান্না হতো, কিন্তু রান্নাঘরে কালীয় ধোঁয়াতে ঘরটা যে অপরিষ্কার হতো, রোজেই ধোয়ার সময় তা পরিষ্কার করে নেওয়া হতো। তার কাছে কুড়েমির প্রশ্রয় ছিল না, সকলের অলক্ষ্যে নিজের হাতে কাজ করতেন। সে কাজ করা অন্য কেউ দেখে এটা তিনি অপছন্দ করতেন। রান্নার তরকারি নিজেই রোজ কেটে গুছিয়ে রাখতেন, বাটনা যে মশলা দিয়ে রান্না হবে তাও। সবার হাতের বাটনা বাটা শ্রী শ্রী বড়মার পছন্দ হতো না। খুব মিহি চন্দনের মতো মুলায়েম বাটনা ছাড়া তিনি রান্নায় দিতেন না। এবার জেনে নেব শ্রী শ্রী বড়মার রান্নাঘর। শ্রী শ্রী বড়মার রান্নাঘরটি ছিল ঝকঝকে তকতকে। তাঁর রান্নাঘরের পরিচ্ছন্নতা, তাঁর রান্না করার পরিপাটি, রান্নাঘরের প্রতিটি থালা বাটি ঘটি যেমন ঝকমক করত, তেমনি যেখানে যে বাসনটি রাখার প্রয়োজন তেমনিভাবে সাজানো। একটা বাসন নিতে গিয়ে আরও একটা বাসনের গায়ে লেগে না যায় এমনিভাবে গুছানো। গৃহসজ্জায় শ্রী শ্রী বড়মা, তাঁর সংসারটি প্রকৃতপক্ষেই ছিল লক্ষ্মীর সংসার। ঘরের সব জিনিস গুছিয়ে সুন্দর করে রাখতেন, কাপড় জামাগুলো এমন সুন্দরভাবে গুছিয়ে রাখতেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। শ্রী শ্রী বড়মার রান্নাবান্না, শ্রী শ্রী বড়মার কেটে রাখা সবজি তরকারি থালার উপর সাজানো থাকত, দেখলে মনে হতো যেন মেশিনে কাটা হয়েছে। লাউ ঘণ্ট কাটা, চাল কুমড়ো কাটা, পাতলা পাতলা আলু ভাজা, মানকচু মিহি করে ভাজা কাটা, আলু পটল ছাড়ানো মুগ্ধ হয়ে দেখতে হতো। এমন সূক্ষ্ম হাতের কাজ একমাত্র স্বয়ং লক্ষ্মীর পক্ষেই সম্ভব। ১১ বছর বয়সে সংসার জীবনে প্রবেশ করে শাশুড়ি মায়ের কঠোর অনুশাসন এবং নানাবিধ ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শ্রী শ্রী বড়মা বিভিন্ন রান্নায় পারদর্শী হয়ে ওঠেন। বিশেষ করে ডাল ফেলানি, লাবড়া, পাঁচ রকমের তরকারি দেওয়া, মুচার ঘণ্ট চাপড় দিয়ে, শাকের ঘণ্ট ঢেঁকি শাকের চচ্চড়ি পটল আলু দিয়ে, কচুর শাকের ঘণ্ট চাপড় দিয়ে, উচ্ছের চাপড় ঘণ্ট ইত্যাদি রান্নায় তিনি ছিলেন সিদ্ধ হস্ত। শ্রী শ্রী বড়মার হাতের পরমান্ন চালের পায়েস যে একবার খেয়েছে সে ভুলতে পারে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ভাষায়, ঠাকুমার পায়েস রান্নার কোনো তুলনা হয় না, এমন অসাধারণ পায়েস আমি জীবনে খাইনি। প্রায় ২০ কেজি দুধকে জাল দিয়ে ১০ কেজি করে আতপ চাল ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে যে নাড়তেন, নাড়তে নাড়তে ডেনা হাত অবশ হয়ে যেত, হাত ব্যথা হয়ে যেত। এইরকম পরিশ্রম করতে কেউ সাহস পাবে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, তথ্যগুলি সংগৃহীত হয়েছিল জয়তু জননীমে গ্রন্থ থেকে, লেখক শ্রী তরুণ কুমার পাল, সহপ্রতিরিত্তি দেওঘর। আপনারাও শেয়ার করতে পারেন। জয়গুরু।